গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হয়েছে সন্দেশখালি ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। আর এই শেখ শাহজাহান ইস্যুকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনে সন্দেশখালি কাণ্ডই যে বিজেপির বড় হাতিয়ার হতে চলেছে তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে সন্দেশখালি ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। সন্দেশখালির অপরাধীরা সাজা পাবেই, সারা জীবন জেলে কাটাতে হবে সন্দেশখালির অপরাধীদের, ঠিক এই ভাষাতেই বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান নরেন্দ্র মোদী। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेश खाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा, उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। শুধু সন্দেশখালি নয়, বৃহস্পতিবারের নির্বাচনী সভা থেকে তৃণমূল বাম কংগ্রেসকেও এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী। আক্রমণ করেন ইন্ডিয়া জোটকেও, মুখ খুলেছেন পরিবারবাদ সিএএ নিয়েও, বলেছেন সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া হবে, এটাই মোদীর গ্যারেন্টি। আমার ভারত আমার পরিবার, মানুষের স্বপ্ন পূরণই মোদী সরকারের সংকল্প। একই সঙ্গে দেশ থেকে দারিদ্র দূরীকরণে কংগ্রেসের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कोई परिवार नहीं है, अरे मोदी के लिए तो मेरा भारत मेरा परिवार है। लेकिन टीएमसी लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही जुटे हैं। इन्होंने राजवंशी नामशूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की, लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। আগামী 19 এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রথম দফায় তিন কেন্দ্রের নির্বাচন। ভোটে দিনক্ষণ ঘোষণার পর প্রথমবার নির্বাচনী প্রচারে এসে কার্যত বিরোধীদের অল আউট অ্যাটাক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভোট বাক্সে সন্দেশখালি ঘটনাকে বড় হাতিয়ার করে বিজেপি যে ফায়দা তুলতে চাইছে তা আরও একবার স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।